নতুন অবস্থায় কিছু ভুল করি আমরা, যেগুলো অবশ্যই নতুন অবস্থায় আমাদের করা একদমই উচিত না। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ভুল আমি আলোচনা করব আজকে, আশা করি আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন। প্রথম প্রথম আমরা সবাই এমন হয় যে অনেক ব্রোকার আমরা চয়েস করি, যেখানে ট্রেডিং করার মতো কোনো অ্যাড আসে আমাদের সামনে, অনেক অ্যাড আসে বিভিন্ন ধরনের ব্রোকার, তো ভুল ব্রোকার আমরা চয়েস করি, হয়তো ফেক ব্রোকার থাকে যেগুলো মনে করেন যে ঠিকঠাক মতো উইথড্র দেয় না, বা আপনার যদি যাই হোক আমি যেটা বুঝাইতে চাইতেছি যে মানে উল্টাপাল্টা অনেক ব্রোকার আছে যেগুলো আমরা না বুঝে হয়তো অ্যাড দেখে বা বিভিন্নভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ট্রাই করি, বা প্রথম প্রথম ডিপোজিট করার পরে আবার দেখা যায় আমরা যে সেখান থেকে প্রফিট আশা করি প্রফিট করার জন্য, বাট প্রফিট করতে পারি না কারণ আমাদের নলেজ থাকে না কীভাবে কী করতে হয় না হয় সেটা আমরা বুঝি না। তো অনেকে দেখা যায় যে এইখান থেকে মানে সরে পড়ি, আমরা আমরা কেউই চাই না যে সময় দিয়ে শিখতে, শেখার পর কিছু একটা করতে, বা আমাদের মধ্যে কোনো ধরনের ডিসিপ্লিন নাই যে একটা নিয়ম মাফিক আমরা যেগুলো করার দরকার। যে ট্রেডার আপনার প্রতি মাসে একটা নির্দিষ্ট টার্গেট থাকে, আপনার যে মূলধন, মূলধনের সাথে যে আপনার লাভটা হবে সেটা মান্থলি টার্গেট থাকে। আমাদের তো টার্গেট থাকে যে মান্থলি না, আমরা পার নাইটে এক একটা টার্গেট আমরা ফিল আপ করবো। ধরেন আপনার কাছে কিছু আছে, ধরেন এই আমার যে অ্যামাউন্ট আছে বর্তমানে ধরেন 4 লাখের মতো আছে, এখানে বাংলাদেশি টাকা 4 লাখের বেশি হবে, এই 4 লাখ দিয়ে 40 লাখ আপনারা এক রাত্রে বানাতে চান, সেই চিন্তা ভাবনা করেন। হ্যাঁ বানানো পসিবল, 4 লাখ দিয়ে বানানো পসিবল, কিন্তু সমস্যা হলো তো আপনার তো আগে শিখতে হবে তাই না? মানে আপনি এরকমভাবে শিখেন না, বুঝেন না, কোনো নলেজ না এসে যেমন মানে জুয়ারির মতো উল্টাপাল্টা ট্রেড করা শুরু করেন, শুরু করার পরে আপনারা নিজেরা লস করেন। আমি যেটাকে বলি এক রাত্রে কোটিপতি হওয়ার চিন্তাধারা আর কি। আর আরেকটা কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের মধ্যে মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা কোনো কিছুই মাথায় রাখি না বা কখনো এগুলা ফলো করি না। আর বাইনারি অপশন ট্রেডিংয়ে আপনি যখন ট্রেড করতে চান আপনার অবশ্যই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এবং এইগুলো যদি আপনি ফলো না করতে পারেন প্রথম অবস্থা আপনি কখনো ভালো ট্রেডার হতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাই মোবাইল দিয়ে ট্রাই করি, আমি যদি নিজেও মোবাইল দিয়ে ভিডিও বানাইতেছি কিন্তু আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য বা আমার নিজেও সুবিধার জন্য আমি করতেছি। তো অ্যানালাইসিস করার জন্য বা শেখার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার যে ল্যাপটপ বা বড় স্ক্রিন, বিগ স্ক্রিন। তো আমাদের অনেকের কাছে স্টার্টিংয়ে এরকম বাজেট থাকে না, যে বেশিরভাগই বাজেট থাকে না আপনার যে আর একটা নতুন নতুন বা পুরাতন একটা ল্যাপটপ নেওয়ার, বেশিরভাগই ফোন দিয়ে স্টার্ট করে। হ্যাঁ ভালো ফোন দিয়ে স্টার্ট করবেন ঠিক আছে, কিন্তু যাদের আছে তো তারা ভালো অ্যানালাইসিস করতে পারেন। বিগ স্ক্রিনে আপনার অ্যানালাইসিস শিখে আর ড্রয়িং করা সব কিছুই মানে লেভেল টোর করা সব কিছু আপনি ইজিলি করতে পারবেন কিন্তু বিগ স্ক্রিনে, আর যেগুলো ফোন দিয়ে আপনার পারবেন না। তারপর আমরা আরেকটা কাজ করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি খুঁজাখুঁজি শুরু করি, যেটা দিয়ে শুধু প্রফিট হবে, প্রফিট হবে লস হবে না। তবে যে যে স্ট্র্যাটেজিটা ব্যক্তিগত ফলো করে বা যে স্ট্র্যাটেজিটা বানায় এটা অবশ্যই যে বানায় সে ভালো বুঝে কোন সময় এটা ভালো কাজ করবে, কীরকম অবস্থা বা কীরকম পজিশনে এটা ভালো কাজ করতে পারে। তো আমরা এইগুলো ট্রাই করতে করতে এখানে অনেক লস করি। আর আরেকটা লস করে আমরা স্ক্যামারদের হাতে এরকম যে লস করতে করতে আপনার মন মানসিকতা এমন হয়ে যায়, তখন স্ক্যামার আপনাকে হয়তো মেসেজ দেয় বা আপনি হয়তো তাদেরকে দেন যে আমার আইডি নেন, আমাকে প্রফিট করে দেন, সেখান থেকে আপনি পার্সেন্টেজ দিন, বা তারাই মেসেজ দেয় আপনাকে যে আমাকে আইডি দেন আমি আপনাকে প্রফিট করে দিব, সেখান থেকে আপনি আমাকে পার্সেন্টেজ করে দিবেন এই সেই। তো এখানে হয় কি আপনার একটা বিষয় সবসময় ভাবা উচিত যে কেউ যদি ভালো প্রফিট করতে পারে অবশ্যই সে আপনার কাছ থেকে কমিশন নেওয়ার বার সে ট্রেডিং করতে যাবে কি জন্য, সে একা একাই তো প্রফিট করতে পারে, আপনার অ্যাকাউন্ট নিবে কেন? সে কি আপনার খালাতো ভাই না মামাতো ভাই লাগে যে আপনার অ্যাকাউন্ট নিয়ে সে কমিশন দিবে? আবার অনেকে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট নিয়ে যে অ্যাকাউন্ট কন্ট্রোল করে বা এরকম কিছু একটা অনেকে আমাকে বলে আমি শুনছি, আর অনেকে শুনছি এরকম করায়, তো আমি এতটা অবগত না। আমি যতটুকু জানি যে অ্যাকাউন্ট দিয়ে তারা এখান থেকে নাকি প্রফিট করে দেয় বা অ্যাকাউন্ট কন্ট্রোল করে, তো এইগুলা করে অনেকে করে এখান থেকে ধরা খায়, তো এইগুলো আপনারা কখনো ট্রাই করবেন না আমি যেটা মনে করি। আর ট্রেডিং শুরু করেন বা মাঝামাঝি সময়ে থাকেন বা আপনার বিগিনার বা অ্যাডভান্স লেভেলেই থাকেন, আপনার অবশ্যই ট্রেডিং করতে হলে আপনার লস করার মন মানসিকতা থাকতে হবে। আদারওয়াইজ আপনি যদি একটু অল্প লস করেন বা বেশি লস করেন বা ফুল অ্যামাউন্ট আপনার লস করেন, করার পর যদি আপনি ব্যাঙ্কে পড়েন তাহলে হবে না। আমি জানি না এই সম্পর্কে আমি কতটুকু বুঝাইতে পারছি, বিস্তারিত আরেকটা ভিডিও আমি পরে নিয়ে আসবো। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে একটু আমি নিজেও সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারতেছি না, কেউ কন্ট্যাক্ট করতে চাইলে করতে পারেন, ডিসক্রিপশন প্লাস স্ক্রিনে আমি দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বাংলাদেশিরা যারা
যোগাযোগ করতে চান করতে পারেন, আদার কান্ট্রিজ থেকেও চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর অনলাইনে অনেক ফ্রড স্ক্যামার আছে যারা বাংলাদেশিদের অভাব নাই, সো কাউকে টাকা পয়সা দিবেন না, দিয়ে কখনো প্রতারিত হবেন না। আর আমাকে যদি মেসেজ দেন, আমি রিপ্লাই না দিলে আমার ম্যানেজার আছে হোয়াটসঅ্যাপে, সে রিপ্লাই করবে, অবশ্যই সে কখনো টাকা পয়সা চাইবে না, বা আমি নিজেও কখনো কারোর থেকে কাউকে 1 টাকা দিও না, বা কারোর কাছ থেকে 1 টাকা নিও না। আমি জাস্ট গ্রুপে সিগন্যাল প্রোভাইড করি, চাইলে আপনি আমার গ্রুপে জয়েন করতে পারেন। আপনার যদি ভালো লাগে, আপনি আমার ফ্রি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে, তো ওইখান থেকে আমার গ্রুপের দেখতে পারেন সিগন্যাল কীরকম। দেখার পর আপনার ইচ্ছে হয় যদি ভিআইপিতে জয়েন করতে পারেন, যেটা আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করতে হবে, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা একান্তই।